অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। ওই যে সিমেন্টের ব্যবসাটা শুরু করব করব করেও শুরু করিনি, ভাবছি যে ওটাই শুরু করব। হে গোপাল, ঠিক বলেছিস, সেটাই কর, সেটাই কর। না গোপাল, শুধু সিমেন্টের ব্যবসা করলে চলবে না, পরিকে ভালো রাখতে গেলে তোমাকে ওই বালির ব্যবসাটাও করতে হবে। না আরে বাবা, এত দুজনে একেবারে খোরাক, একই সুরে গাইছে। খারাপটা কি বলেছি আমি শুনি? খারাপ না এটা, বালির বিজনেসটা কি বেআইনি তুমি জানো না? তুমি আবার আমাকে জেলে পাঠাতে চাও? আরে দু না না, বলছি বালির ব্যবসাটা করলে কি হবে জানিস তো, এই রাতারাতি টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স অনেক অনেক কিছু হয়ে যাবে, আমি সেই কারণেই বলছি। বুঝছো? দেখেছিস, দেখেছিস গোপাল, দেখেছিস তো, সেই আবার কিন্তু বালির কথা বলছে। আরে বাবা, যে ব্যবসাটা আমরা জানি, আগে থেকে অভিজ্ঞতা আছে, সেই ব্যবসাটা আগে করবো না? শোনো, আর একবারও যদি ওর কানের সামনে তুমি বালির কথা বলেছো না, আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। কোথায় আমি ওকে সৎপথে আনার চেষ্টা করছো তুমি? আমার তো তোমাকে দেখে এবার ভয় লাগছে, এতদিন তোকে উল্টো পাল্টা বুদ্ধি দিয়েছো, এখন ছেলেটা সঠিক পথে আসতে চাইছে, ওকে তো আসতে দাও। কাকি, তুমি বুড়ো ভামের কথা বাদ দাও, একটা কাজ করো, তুমি বুড়ো ভামটাকে ডিভোর্স দিয়ে দাও। কোথায় আমি আর তুমি দুজনে মিলে ওর আর পরি জুটি এক করার চেষ্টা করছি, আর সে কিনা আমাদের জুটি ভাঙতে বসেছে, দেখেছো ছেলের কাণ্ড? শোনো কাকি, যেটা বলছিলাম, ওই বালির ব্যবসাটা করে আমি আর এই গ্রামের লোকের পেটের ভাত মারতে চাই না, তুমি বরং আমাকে একটা ভালো আইডিয়া দাও। তোর কথার মধ্যে তো ওটা আছে, গ্রামের মানুষের ভালো করে পেট ভরিয়ে তোলার ব্যবসা করলে কেমন হয়? কি হোটেল? একটা লোক খেতে আসবে নি, হ্যাঁ, আর যদিও আসে না, ওই ধার বাকিতে সবকে কেটে পড়বে, লাঠে উঠে যাবে এই হোটেল। না, আমি হোটেলের কথা একেবারে বলছি না, আমি তারও আগের কথা বলছি। আগের ব্যাপার, আগের ব্যাপার আবার সেটা আবার কি বিজনেস শুনি? রাইস মিল। কি রাইস মিল? হ্যাঁ,